ইডেন কলেজে যখন থেকে কমিটি হয়েছে তখন থেকেই বিতর্ক কেন যেন ইডেন কলেজের পিছু ছাড়ছে না তো প্রথমেই যখন আমরা ইডেন কলেজের সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কিছু কথা আসলো আমাদের কাছে আমরা কিন্তু সাথে সাথে আমি সরকারি কলেজগুলোর দায়িত্ব বাংলাদেশ ছাত্রলীগ থেকে আমাকে প্রদান করা হয়েছে সেই সরকারি কলেজে সেই অসঙ্গতি দেখে ইডেন কলেজে আমি সাথে সাথে ছুটে যাই প্রত্যেকটি এখানে জান্নাতুল ফেরদোস উপস্থিত রয়েছে তিনিও বলতে পারবেন প্রত্যেকটি ছাত্রীর সাথে আমরা কথা বলি প্রত্যেকটি ছাত্রীর সাথে আমরা কথা বলে যে তাদের কি সমস্যা সেটা জানতে সমস্যা পেলেন এই ঘটনায় তারা বারে বারে বলছে যে জানাতুল ফেরদোস তার ঘটনায় ভালোভাবে উল্লেখ করেছে তিনি তার ভিডিওতে বলেছে যে তিনি আগে কিছু রুম ছিল তার সেই রুম হচ্ছে আপনি জানেন যে যতগুলো সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ আমাদের যে বড় কমিটি হয়েছে সবাইকে একটি করে রুম কারণ তাদের কর্মী রয়েছে তাদের কিছু ফলোয়ার্স রয়েছে তাদের ওই ফলোয়ার্সরা কিন্তু তাদের ওই রুমে থাকবে বা তাদের কিছু ছোট বোনরা রয়েছে তাদের ওই রুমে থাকবে এটা হচ্ছে যার যার একটি ব্যক্তিগতভাবে তারা শিক্ষার্থীদের দেখাশোনা করতে চাচ্ছে খুব ভালো কথা ইডেন কলেজের ছাত্রীরা রুম আরও চাচ্ছে স্টুডেন্ট মানে ছাত্রলীগের সংখ্যা বাড়াতে চাচ্ছে খুব ভালো কথা এটা নিয়ে দ্বন্দ্ব সংঘাতের কিছু ছিল না কিন্তু যখন দেখলাম যে আসলে আমাদের দলীয় একটি প্ল্যাটফর্ম তা আমরা বলেছি সব সময় যে আমাকে এবং নিশে আপু আমরা দায়িত্বপ্রাপ্ত রয়েছি সভাপতি সাধারণ সম্পাদক দায়িত্বপ্রাপ্ত রয়েছে এবং আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের চারজন নেতা কিন্তু ছাত্রলীগের দায়িত্বে রয়েছেন সেই তাদেরকে ভায়োলেট করে আসলে সব সময় হচ্ছে আমাদেরকে রিচ করা যাচ্ছে কথা বলা যাচ্ছে সেই সেটা থেকে বের হয়ে আসলে মিডিয়ায় এসে বলাটাকে আমি অত বেশি সাপোর্ট করছি না কিন্তু তারপরও আমাদের একটি তদন্ত প্রেরণ করা হয়েছে যেটা ঘন্টার মধ্যে একটি রিপোর্ট দেওয়ার কথা আমরা ম্যাডামের সাথে দেখা করেছি কলেজ সাথে দেখা করেছি তারা কলেজ বলছে যে ইডেন কলেজের দায়িত্বে যে ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক রয়েছে তাদেরকে বিতর্কিত করার জন্য এক এক সময় এক এক অভিযোগ তুলছে আচ্ছা একটা কথা চিন্তা করুন ইডেন কলেজের যে দুটি মেয়ে তারা তো দুজন নারী যে দুজন মেয়েকে এই কমিটি হওয়ার পর থেকে বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে তাদেরকে তাদের তাদের জীবনকে পারিবারিক সম্মানকে তাদের পরিবারকে যে অতিষ্ঠ করে তুলেছে তার দায় কে নিবে কারণ এই অভিযোগে সত্যতার প্রমাণ তো আমরা এখনো পাই না এই দুজনকে অতিষ্ঠ করার কারণ কি আজকে ইডেনের দুপুরের পরের ঘটনাও তো নিশ্চয়ই আপনাদের জানা রয়েছে সভাপতি সাধারণ সম্পাদকের একটি শান্তিপূর্ণ যে সংবাদ সম্মেলন সেই শান্তিপূর্ণ সংবাদ সম্মেলনে সমস্ত মিডিয়ার ডিবিসি সহ আমরা সমস্ত মিডিয়ার ভিডিও দেখেছি সমস্ত মিডিয়ার উপস্থিতিতে সভাপতি সাধারণ সম্পাদকের উপরে যে অতর্কিত হামলা হইল সেই হামলার জবাব এবং কৈফাত এখানে যে জানাতুল ফেরদোস উপস্থিত রয়েছে তিনিও দিবেন মানুষের ভুল হতে পারে যখন আমরা দেখেছি ইডেন কলেজের সভাপতি রিভার যে একটি অডিও ক্লিপ এসেছিল তখন কিন্তু সে সহ। সব ছাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে এবং যা সেই ছাত্রীরাও কিন্তু তাকে ক্ষমা করেছে সেরকম একটি কথাও কিন্তু আমরা সেই ছাত্রীদের মুখ থেকেই শুনেছি তারাও এসে আমাদের সাথে কথা বলেছে তো আমরা ওই ঘটনাটি যেখানে শিক্ষা শিক্ষার্থীদের সাথে তার যে কথা হয়েছে তার জন্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ শিক্ষার্থী সহ কলেজ কর্তৃপক্ষ সহ সবার কাছে ক্ষমা চেয়েছে এবং সেই শিক্ষার্থীরাও তাদের সেই ক্ষমা করে দিয়েছে আমরা দেখেছি সেটির কথা ঘটনার পরে পরবর্তী দিন বলা হয়েছে ইডেন কলেজের সভাপতি নাকি সেই মেয়েদেরকে ডেকে এনে টর্চার করে তাদের গায়ে গরম পানি চা নিক্ষেপ করেছে কিন্তু ওই মেয়েদের কাছ থেকে তাদের নিজের স্বীকারোক্তি থেকে আমরা শুনলাম যে এরকম কোনো ঘটনাই হয়নি পাশে একটি ওয়ান টাইম কাপে চা রাখা ছিল সেটি পড়ে গিয়ে যাওয়ার ফলে একটি পক্ষ সেটাকে নিয়েও রং বিভিন্ন আমরা বুঝি যে আমরা যখন ছাত্র রাজনীতি করতে আসি আমাদের জীবনের উপরে আপনাদের আমাদের জীবনের উপরে আমাদের অধিকার নেই আমাদের জীবনের উপরে আসলে আপনাদের অধিকার আপনারা যেভাবে ইচ্ছা আমাদেরকে নিয়ে কথা বলতে পারেন যেভাবে ইচ্ছা আমাদেরকে আমাদের চরিত্রে বিভিন্ন রং মিশাতে পারেন কিন্তু সবকিছুর তো একটি লিমিট